নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মসজিদ। বন্ধুসকল, পলকতে চাওক আজি সন্ধিয়াৰ 7টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, অহা 9 জুনত অৰ্থাৎ দেওবাৰে ৰাষ্ট্ৰপতি ভৱনত তৃতীয়বাৰলৈ প্ৰধানমন্ত্ৰী হিচাপে শপত গ্ৰহণ কৰিব নৰেন্দ্ৰ মোদীয়ে। আৰু তাৰ পূৰ্বে চৰকাৰ গঠন কৰিবলৈ গৈ বাৰে বাৰে উজুটি খাইছে NDA। মন্ত্ৰিত্বক লৈ চলিছে টনা আজোৰা। সরকার গঠন করবলৈ গৈ বারে বারে উজুটি খাইছে NDA। মন্ত্রিত্বক লৈ চলিছে টনা আজোৰা। JDU, LJP আর TDP সকলকে লাগে মন্ত্রিত্ব। BJPয়ে কোনো কারণতে নেরে বিত্ত বিভাগ, গৃহ বিভাগ আর প্রতিরক্ষা বিভাগ। কিন্তু নীতিশ কুমারর JDUক লাগে রেল বিভাগ। আর লগতে চন্দ্রবাবু নাইডুর TDPক লাগে লোকসভার অধ্যক্ষর পদ। লগতে শিক্ষা, স্বাস্থ্য আর পদ পরিবর্ণত চকু TDPর। JDSক লাগে কৃষি বিভাগ। চিরাগ পাসওয়ানর LJPক লাগে রেল বিভাগ। আর এই সন্দর্ভত সঘন বৈঠকত মিলিত হয়েছে NDA নেতৃত্ব। এতিয়া প্রশ্ন হয়েছে, তৃতীয়বারলৈ প্রধানমন্ত্রী হওয়ার পিছত নরেন্দ্র মোদী আটাইকটা দলক লগত লৈ সরকার টিকায় রাখিব পারিবনে? পরবর্তী খবর, সাবধান রাজ্যবাসী, রাজ্যত পুনের বতর লব কালরূপ। আগন্তক 24 ঘণ্টাত রাজ্যত হব পারে প্রচণ্ড ধুমুহা বরষুণ বজ্রপাত। আর অহা 10 জুন পর্যন্ত রাজ্যত ধুমুহা বরষুণের সম্ভাবনা। এই আগজাননি দিলে বতর বিজ্ঞান কেন্দ্রই। পুনের রাজ্যত বতরে লব পারে কালরূপ। আগন্তক 24 ঘণ্টাত রাজ্যত হব পারে প্রচণ্ড ধুমুহা বরষুণ। এই সময়ছোৱাত প্রতি ঘণ্টাত 40-50 কিলোমিটার গতিবেগত আহিব পারে প্রচণ্ড ধুমুহা। প্রচণ্ড বরষুণ ধুমুহায় জোকাৰিব রাজ্যৰ প্রতিটো প্রান্ত। ধুমুহা বরষুণৰ লগতে বজ্রপাতৰ সম্ভাবনা আছে। অহা 10 জুন পর্যন্ত রাজ্যত ধুমুহা বরষুণৰ সম্ভাবনা। বতর বিজ্ঞান কেন্দ্র জারি করিলে এই সতর্কবাণী। পরবর্তী খবর, T20 বিশ্বকাপ ক্রিকেটত ইতিহাস রচিলে আমেরিকাই। সুপার ওভারত পাকিস্তানক ধরাখাই করিলে আমেরিকাই। T20 বিশ্বকাপত এইবার ইতিহাস রচিলে আমেরিকা যুক্তরাষ্ট্রই। সুপার ওভারত পাকিস্তানক ধরাখাই করিলে আমেরিকাই। ভারতীয় মূলর খেলোয়ার হাতত পাকিস্তানের শোচনীয় পরাজয়। আমেরিকার দলত আছে ভারতীয় মূলর কেবাগৰাকীও খেলুৱৈ। আর সুপার ওভারত প্রথমে বেটিং করে আমেরিকায় সংগ্রহ করে 14 রান। আনহাতে পাকিস্তানে সুপার ওভারত সংগ্রহ করে মাত্র 13 রান। টেক্সাসর ডালাসত ক্রিকেট অনুরাগীর হৃদয় জিনিলে আমেরিকা যুক্তরাষ্ট্রই। আমেরিকায় পাকিস্তানের সম্মুখত বান্ধি দিছিল 160 রানের লক্ষ্য। আর 7 উইকেট হেরুয়াই পাকিস্তানে সংগ্রহ করে 159 রান। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জনার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, সরকার গঠনের পূর্বে প্রধানমন্ত্রী মোদীক চাপত পেলালে কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পূর্বে এক্সিট পোলর জড়িয়ে শেয়ার দুর্নীতির অভিযোগ। আর এই সন্দর্ভত তদন্তর দাবি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসাবে শপত লওয়ার পূর্বে রাহুল গান্ধীয়ে নরেন্দ্র মোদীক যথেষ্ট চাপত পেলাবলৈ চেষ্টা করলে। নিঃসন্দেহে এই চাপ সৃষ্টির যুজত কংগ্রেস অকলশরিয়া নহয়। সামূহিকভাবে সমগ্র ইন্ডিয়া মিত্রজোঁটে কঁকালত টঙালি বান্ধিছে। বৃহস্পতিবারে সংবাদমেল সম্বোধন করে রাহুল গান্ধীয়ে কয় যে এক্সিট পোলর জড়িয়ে দেশের 5 কোটি বিনিয়োগকারীর 30 লাখ কোটি টাকা লুটি লওয়া হয়েছে। এই লুণ্ঠনের আড়ত কোন? নির্বাচনের ফলাফলের পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর গৃহমন্ত্রী অমিত শাহে শেয়ার বাজারত বিনিয়োগ করার পরামর্শ কিয় দিছিল? মানুহক বিনিয়োগ করবলে পরামর্শ দিয়াটো প্রধানমন্ত্রীর কাম নেকি? কোন সেই বিদেশি বিনিয়োগকারী যিয়ে শেয়ার বাজারত মাত্র 5 কোটি টাকা বিনিয়োগ করে মাত্র এদিনতে বিপুল মুনাফা লুটি নিলে? সেই বিদেশি বিনিয়োগ কোম্পানির সঙ্গে বিজেপির নির্দেশিত এক্সিট পোল কোম্পানিটোর মাজত সম্পর্ক কি? এই প্রশ্ন রাহুল গান্ধীর।
রাহুল গান্ধীয় লগতে কয় যে 30 লাখ কোটি টাকার এই শেয়ার বাজার কেলেঙ্কারির বাবে যুটিয়া সংসদীয় সমিতির জড়িয়ে তদন্ত বিচারু। এই কেলেঙ্কারির কোনে লাভবান হয়েছে, এই কেলেঙ্কারি কেনকৈ করা হয়েছে সেয়া বিচারি উলিয়াব লাগিব। উল্লেখযোগ্য যে এইবার লোকসভা নির্বাচনের সময়ত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ আর নরেন্দ্র মোদিয়ে NDTV সাংবাদিক সঞ্জয় পুগলিয়াক সাক্ষাৎকার দিয়ে। NDTV এতিয়া ক্রয় করেছে আদানী গ্রুপে। হিন্ডেনবার্গর প্রতিবেদনের পিছত আদানী গ্রুপের বিরুদ্ধে SEBI-র তদন্ত চলি আছে। সঞ্জয় পুগলিয়াক দিয়া এক সাক্ষাৎকার অমিত শাহে কয় যে 4 জুনের আগতে শেয়ার কিনি লোক, ই শুট আপ হব, অর্থাৎ ফুড়া ফুড়াই দাম বাড়ব। পুনের প্রধানমন্ত্রী সঞ্জয় পুগলিয়াক দিয়া সাক্ষাৎকারতে কয় যে 4 জুনের নির্বাচনের ফলাফল ঘোষণার পিছত শেয়ার বাজার ইমান আকাশলঙ্গী হব যে তেওঁলোকৰ সকলো প্রোগ্রেমিং বিফল হব। আর এতিয়া রাহুল গান্ধীর বক্তব্য হল যে প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রী অমিত শাহে আদানী গ্রুপের চ্যানেলত দিয়া সাক্ষাৎকার কিয় এই কথা কলে, কিয় 5 কোটি ঘরুয়া বিনিয়োগকারীক উচুটনি দিলে, এই প্রশ্ন রাহুল গান্ধীর। আর রাহুল গান্ধীর কাষত বহি কংগ্রেস নেতা জয়রাম রমেশে কয় যে কালক্রম বুঝিবলৈ চেষ্টা করক। প্রথমে মোদী আর অমিত শাহে শেয়ার বাজারত বিনিয়োগ করবলৈ কলে, আর ইয়ার পিছত এক্সিট পোলত BJP উজুলি উঠা দেখা গল। ইয়ার পিছত এদিনের ভিতরতে কেইবাটাও কোম্পানিয়ে ব্যবসায় করে বিপুল পরিমাণের ধন লুটি নিলে আর দুখিয়া বিনিয়োগকারী সকলক কঙ্গাল করে দিলে। ইয়াত মুঠ 30 লাখ কোটি টাকার কেলেঙ্কারি করা হয়েছে। আর এই সমগ্র ঘটনার তদন্ত বিচারিলে কংগ্রেসের লগতে বিরোধী ইন্ডিয়া মিত্রজোটে। পরবর্তী খবর, গুহাটিত পুনের ভয়ঙ্কর ঘটনা। গুহাটি মহানগরীত খালিস্তানী উগ্রপন্থীর শিপা। গুহাটি মহানগরীর পোস্ট অফিসের পয়েন্টত খালিস্তানের সমর্থনত দেওয়ালত লিখিলে জয় ধ্বনি। দেওয়ালত লিখিছে পূর্বর খালিস্তানী যুক্ত অঞ্চল ঘোষণা করক, ভারতের ইউনেস্কোক এই অনুরোধ। দেওয়ালত জয় ধ্বনি লিখি থই গল কোনো অচিনাক্ত লোকে। পরবর্তী খবর, নির্বাচনত পরাজয়ের পিছতে BJP-র হাহাকার। উত্তর প্রদেশ BJP-র পদত্যাগর জোয়ার, রাজ্যিক BJP-র সভাপতির ইস্তফা। উত্তর প্রদেশত নির্বাচনত পরাজয়ের পাছত BJP-র উঠিছে পদত্যাগর জোয়ার। রাজ্যখনত পরাজয়ের পাছত BJP-র আরম্ভ হয়েছে আত্মসমালোচনা। নির্বাচনত পরাজয়ের পাছত সকলো ডাঙর নেতাই দিল্লি পায় গই। আশা করা হয়েছে যে দিল্লিত UP সন্দর্ভত এখন ডাঙর বৈঠক হব, আর ইয়ার পূর্বে পদত্যাগর জোয়ারও আরম্ভ হয়েছে। উত্তর প্রদেশত BJP-র দুর্বল প্রদর্শনের দায়িত্ব লই BJP-র রাজ্যিক সভাপতি ভূপেন্দ্র চৌধুরীয়ে দলের হাইকমান্ডক পদত্যাগপত্র আগবাইছে, কিন্তু তেওঁর পদত্যাগপত্র এতিয়াও গ্রহণ করা হওয়া নাই। আনহাতে ভূপেন্দ্র চৌধুরীয়ে রাজ্যখনের পরাজয়ের প্রতিবেদন প্রস্তুত করেছে। চৌধুরীয়ে অতি সোনকালে এই প্রতিবেদন হাইকমান্ডর ওসর দাখিল করব। পরবর্তী খবর, কংগ্রেসক বাদ দি এইবার দিল্লির নির্বাচন অকলে খেলিব আম আদমি পার্টিয়ে। দিল্লির বিধানসভা নির্বাচনত কোনো দলের সঙ্গে মিত্রতা নকরে আম আদমি পার্টিয়ে। অকলে আগন্তক বিধানসভা নির্বাচনত নামিব আম আদমি পার্টি। দিল্লির বিধানসভা নির্বাচনত কোনো দলের সঙ্গে মিত্রতা নকরে আম আদমি পার্টিয়ে। দলের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পাছত এই কথা ঘোষণা করিলে আম আদমি পার্টির নেতৃত্বই। আগন্তক দিল্লির বিধানসভা নির্বাচনত কংগ্রেসের সঙ্গে কোনো মিত্রতা নাথাকে বলে সদরি করে আপ নেতা গোপাল রায়ে কয় যে আগন্তক দিল্লির নির্বাচনত আমি অকলেই খেলিম। দিল্লিত আম আদমি পার্টির ভেটি অতিকয় সুদৃঢ়। ইয়ার উপরি দলের কিছু আভ্যন্তরীণ রণনীতির বাবে আগন্তক নির্বাচনত আমি কংগ্রেসের সঙ্গে মিত্রতা নকরার সিদ্ধান্ত লৈছো, এই ঘোষণা আপ নেতাগুলির। উল্লেখ করা প্রয়োজন যে এইবারের লোকসভা নির্বাচনত দিল্লির 7খন আসনে লাভ করলে BJP-য়ে। আপ আর কংগ্রেসে মিত্রতারে এই নির্বাচনত অবতীর্ণ হয়েছিল যদিও কোনো সুফল নাপালে। আপে 4খন আর কংগ্রেসে 3খন আসনত নির্বাচন খেলিছিল। এইবলি নির্বাচনত দিল্লি BJP-য়ে অকলেই 54.35% ভোট লাভ করলে, আর ইয়ার বিপরীতে দিল্লিত সরকার থাকা আম আদমি পার্টিয়ে লাভ করলে মাত্র 24.17% ভোট, আর ইয়ার বিপরীতে কংগ্রেসে 18.91% ভোট লাভ করে দিল্লিতে।